ছেলেরা নাকি কাফনের কাপড়ের মূল্যের সমপরিমাণ স্বর্ণ পড়তে পারবে, এই কথা কি আসলে ইসলাম সম্মত? কেন মানে উনি কোথাও গিয়ে মরে গেলে তারপরে ওই আংটিটা বিক্রি করে এরপরে ওনার কাফনের কাপড়ের ব্যবস্থা সম্ভব? বিষয়টা এমনই হতে মানে এরকমটাই ধারণা করা হতো ছোটবেলাতে, আমরা তাই শুনেছি যে আপনি এই পরিমাণ স্বর্ণ ব্যবহার করতে পারবেন যেন কোথাও আপনি মানে হারিয়ে গেলে অথবা পথ ভুলে গেলে বিপদে পড়লে আপনার অন্তত যেন ওইটা বিক্রি করে যেন কিছু হয়। আসলে পৃথিবীতে এইটা অবাস্তব একটা কথা, অবাস্তব কথা। আপনি যদি কোথাও হারিয়ে যান আর আপনার হাতের ভিতরে যদি স্বর্ণের আংটি থাকে অথবা গলার ভিতরে স্বর্ণের চেইন থাকে, আপনি মনে রাখবেন যে সর্বপ্রথম আপনার ওই চেইনটার জন্য অথবা আংটিটার জন্য হয়তো আপনাকে জীবন দিতে হতে পারে। যদি জীবন নাও যায় তাহলে কিন্তু ওটা কিন্তু আপনাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হবে। আসলে ব্যাপারটা এরকম নয় যে আমার ওইটার বিনিময়ে আমাকে ওই লোকটা আমাকে আসবে, ভাই তো তোমার এইটা নিয়ে যাচ্ছি, তোমাকে কিছু টাকা দিচ্ছি, এরপরে তুমি তোমার পথ গন্তব্যে যাও, ব্যাপারটা এরকম হয় না পৃথিবীতে। এটা অবাস্তব চিন্তা। আসলে আমাদের এই যুক্তিগুলো খোড়া যুক্তি, এগুলো মানুষের স্বর্ণ মানে পরিধান করার জন্য আসলে এটা একটা খোড়া যুক্তি। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছেন, হাতের ভিতরে একটা স্বর্ণের আংটি ছিল। আল্লাহ রাসূল বলেছেন যে তুমি কি চাও তোমার এই স্বর্ণের আংটির বিনিময়ে কেয়ামতের দিন একটি আগুনের আংটি তোমার হাতের ভিতরে পড়িয়ে দেওয়া হোক? সাহাবী বলছে ইয়া রাসূল, এটা আমি অপছন্দ করি, এটা আমি চাই না। তখন লোকটি কী করেছেন, তার স্বর্ণের আংটিটি খুলে সাথে সাথে নিক্ষেপ করে ফেলে দিয়েছেন। তো অন্য একজন সাহাবী বলছে, আচ্ছা দেখো, তুমি তো এটা ফেলে না দিয়ে এটা নিয়ে তুমি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারো, মেয়েদের কাজে ব্যবহার করতে পারো, মেয়েদেরকে গয়না বানিয়ে দিতে পারো। তিনি বলছেন যে না, অসম্ভব, বল্লাহ, আল্লাহর কসম, হাদিসে এভাবে এসছে, সে আল্লাহর কসম করে বলছে যে না, আল্লাহ রাসূল যেই জিনিসটিকে আমাকে নিষেধ করে দিয়েছেন ওইটা আমি আমার হাতে আর আমি আর নেব। এটাই হলো তাকওয়া, এটি তার তাকওয়া এবং ঈমান, সে ওইটা ফেলে দিয়ে চলে গেছেন। এই জন্য আল্লাহ রাসূল দুটো পোশাক পুরুষের জন্য হারাম করে দিয়েছেন, হারাম, একদম পরিষ্কার হারাম। একটি হচ্ছে রেশমি পোশাক, আর একটি স্বর্ণের অলঙ্কার। সেটা মাত্রা যেমনই হোক না কেন, মাত্রা যতটুকুনি হোক না কেন, এই কথা বলার কোনো সুযোগ নাই যে এটা কাফনের কাপড়ে বৈধ আছে অথবা সম্পূর্ণরূপে পুরুষের জন্য স্বর্ণ হারাম করা হয়। কিন্তু আপনি তো ডিরেক্টলি এবং ক্লিয়ারলি বললেন যে পুরুষের জন্য দুই ধরনের পোশাক পরিধান করা হারামের মধ্যে স্বর্ণ এবং রয়েছে সেখানে রেশমি কাপড়। স্বর্ণের বাহিরে, স্বর্ণ একটা অলঙ্কার, এর বাইরে অন্য কোনো অলঙ্কার যেমন রূপার তৈরি কোনো ধাতব পদার্থ অথবা ডায়মন্ড অথবা প্লাটিনাম, এগুলো কি পুরুষরা কি ধারণ করতে পারেন? পুরুষরা এগুলো পড়তে পারে, স্বর্ণ ছাড়া রূপা বা দামি পাথর, হ্যাঁ পাথর, এগুলো ব্যবহার করা যায় যাচ্ছে। তবে হ্যাঁ, এখানে আসলে ব্যবহার করার ক্ষেত্রে আসলে কেন ব্যবহার করছে সেটা কিন্তু আবার একটা বিষয় আছে। যেমন অনেক সুন্দর সুন্দর পাথর অনেকে ব্যবহার করেন, এই ব্যবহার করার মধ্যে কিন্তু নানান রকমের চিন্তা এবং তাদের থিম কাজ করে। কেউ মনে করেন যে এই পাথরগুলো আসলে আমাকে খুব উপকার দেয়, আমার নানান রকমের কী বলে রাশি গ্রহ থেকে আমাকে হেফাজত করে, আমার নানান রকমের মনের বাসনা পূর্ণ করে। এবং আপনি দেখেছেন যে মিডিয়াতে এই বিষয়টা খুব মানে কঠিনভাবে এটাকে ফলো আপ করা হয় যে আপনি কি বিপদে পড়েছেন, আপনি কি বিদেশে যেতে পারছেন, আসুন এই আমার কাছে আসলে পরে এই পাথর দিয়ে দেবো, এই পাথরের কাজ হয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই চিন্তা করে কেউ যদি পাথর ব্যবহার করে তাহলে এটা শিরক, সেটি পরিষ্কার একদম শিরক হয়ে যাবে। শুধুমাত্র এক্ষেত্রে একটাই, যেমনটা আপনিও পড়েছেন, আমার হাতের ভিতরে একটা আংটি আছে, আসলে আমরা এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য, আর সৌন্দর্যের জন্য, শুধু সৌন্দর্যের জন্য। অর্থাৎ আপনি যে কোনো দামি পাথর পড়তে পারেন, এটা শুধুমাত্র একটা পাথর, একটা ধাতু বা একটা একটা সৌন্দর্য জিনিস, সৌন্দর্য হিসেবে পোশাক হিসাবে আপনি এটাকে পরিধান করতে পারেন। এর বাহিরে কোনো চিন্তা নেই যে এটা দ্বারা আমার কোনো কল্যাণ হবে, আমাকে শয়তান থেকে বাঁচবে, আমার জিনপুরি থেকে আমাকে বাঁচাবে, রাহু গ্রাস থেকে আমাকে বাঁচাবে, আমার যে কোনো মনোবাসনা পূর্ণ করবে, এই জাতীয় চিন্তা করে কোনো পাথর ব্যবহার করা যাবে না।